ছেলের এক্সাইটমেন্টটা, বিকজ কালকে রাতে সেন্টার ছেলের জন্য কিছু গিফট দিয়ে গেছে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বনি বাচ্চান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। শীতটা কিন্তু একটু কমে গেল। সকালবেলায় 1:30 সকালবেলা সকাল সকাল আমি আমার পঙ্খির আজকে নিয়ে রেডি হয়ে গেছি। ফুল আনতে হবে, দুধ আনতে হবে, মিষ্টি আনতে হবে, আর একটা কি বললো, ফুল দুধ মিষ্টি আর হ্যাঁ ধনে পাতা আনতে হবে। যাচ্ছি গিয়ে এইসব জিনিসগুলো নিয়ে। আপনারা দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের এক্সাইটমেন্টটা, বিকজ কালকে রাতে স্যান্টা ছেলের জন্য কিছু গিফট দিয়ে গেছে। ওই গিফটটা পেয়ে ও কত খুশি। তুমি কি বেলে তুমি কি লিখেছিলে? বাবা ক্রিম ব্রেড প্রিয়াঙ্কার জন্য, অ্যাজ আস্কড ধনে পাতা, মিল্ক আর সন্দেশ। সন্দেশটা ফুলের ওখানে যাবে। সন্দেশ আর এই ফুলটাও নিয়ে এসেছি। ব্রেকফাস্ট কি হবে? বন্ধুদেরকে আজকে গিফট দেবে। ওর বন্ধুরা ললিপপ চেয়েছে, যাও কোথায় ললিপপ। যা নিচে যা পড়েছিল সেটাই খাচ্ছি, ভালো লাগছে। ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্ট করে এখন লাঞ্চের উদ্দেশ্যে বেরিয়েছি। লাঞ্চ কি করবো আজকে, 25 ডিসেম্বর স্পেশাল ডে, তো চলুন দেখা যাক কি নেওয়া যায়।
আর এই হচ্ছে আমাদের আজকের মটন। ডিসেম্বরের 25 তারিখ আর আমাদের বাড়িতে ফ্যান চলছে। ম্যাডাম আমি রেডি হচ্ছি, আমি একটু বেরোবো বলে হচ্ছি, সেজন্য আমি ফ্যানটা চালিয়ে নিয়েছি। আর অতটা ঠান্ডাও লাগছে না, লাগছে ঠান্ডা? সত্যি ঠান্ডাটা কোথায় গায়েব হয়ে গেল বুঝতে পারলাম না। একদমই ঠান্ডা নেই, তো আমার ফ্যান চালিয়ে আরাম লাগছে বরঞ্চ, আমি যেন রেডিও হতে পারছি। এখন বাজে ঠিক 11টা আর আমি লেট হয়ে গেছি, আমি একটু বেরোচ্ছি, একজনের বাড়িতে যাবো। তো আরও যারা যারা আমার সঙ্গে যাবে তারা অলরেডি পৌঁছে গেছে রুবি মোড়ে, কিন্তু আমি এখনো পৌঁছতে পারিনি, তো আমার বেরোতে 2 মিনিট সময় লাগবে, আমাকে তো ওই রুবি মোড়কে ছেড়ে আসবে। তো চলুন যাওয়া যাক, আর কথা বলবো। তো তরুণ আমাকে যাবে রুবি অব্দি ছাড়তে, কারণ এখান থেকে না মানে রুবি অব্দি যেতেও আমার 10 মিনিট লেগে যাবে, তো তাড়াতাড়ির সময় ছেড়েই আসবে একটু আমাকে রুবি অব্দি। আমরা 3 জন মিলে আজকে যাচ্ছিলাম আমাদের একটু কাজে, তো সেখানে আমরা যাচ্ছি আজকে সল্ট লেকে। এই বাইপাসের রাস্তাটা ধরে আমরা উবের বুক করে নিলাম, তারপরে স্টেডিয়াম একে একে মানি স্কোয়ার মল এগুলো সব ক্রস করে উল্টোডাঙ্গার আগে থেকে আমরা রাইটটা নিলাম। তো সল্ট লেকে যার বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদেরকে একটা দারুণ সুন্দর জিনিস দেখাবো। তো এইখানে আমরা চলে এসেছি ওনার বাড়ির টেরেসে, বলতে পারেন এটা একটা ছোটোখাটো, কিন্তু ছোটোখাটো বলবো না, এটা একটা খুব সুন্দর নার্সারি, বেশ মাঝারি সাইজের নার্সারি। চারিদিকে হরেক রকমের ফুল, যেহেতু শীতকাল এখানে প্রচুর ফুল উনি লাগিয়েছেন, আর তার সঙ্গে জবা ফুল, যেটা শীতকালে খুব একটা হয়তো দেখা যায় না, কিন্তু এখানে আমি আপনাদেরকে জবা ফুলের সাইজগুলো আর কালারগুলো দেখাবো। বন্ধুরা একবার দেখুন জবা ফুলের সাইজগুলো, ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু সামনাসামনি কিন্তু অসম্ভব সুন্দর, আর প্রতিটা কালার, আর তার সঙ্গে শীতের ফুল, মানে কোনটা দেখবেন। শুধু ফুল নয়, ওনার না শখ আছে, উনি ছোটো ছোটো চারা গাছও করেন, বা সেই চারা গাছগুলোকে আবার 4-5টা টব চেঞ্জ করে করে বড় টবে চেঞ্জ করে, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ওনার পুরো ছাদটাতে না এরকম সুন্দর সুন্দর দেখুন ছোটো ছোটো চারা গাছ, আর প্রতিটা কিন্তু ফুলের, আর তার সঙ্গে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, এই নামগুলো তো আমি বা মানে অনেকেই জানি আমরা, তো এই ধরনের গাছ তো রয়েছেই, তাছাড়াও এত অপূর্ব ফুলের গাছ, মানে কি ফুল নেই ওনার কাছে, মানে সব রকমের, বোগেনভিলিয়া থেকে শুরু করে, আর তার সঙ্গে না মানি প্ল্যান্ট, মানে মানি প্ল্যান্টেরও এত রকমের ভ্যারাইটি হয় সত্যি আমি জানতাম না। নিচে প্রচুর ওনার ইনডোর যে সমস্ত প্ল্যান্ট সেগুলোও আছে, টেরিসে কিন্তু ফুলের প্রচুর ফুলের গাছ আছে, আর তাছাড়া নিচে গ্রাউন্ড ফ্লোরে প্রচুর ওনার ইনডোর প্ল্যান্টস আছে, আর গোলাপ মানে জাস্ট আমার মন কেড়ে নিল, তাই জন্য ভাবলাম আপনাদেরকে একবার কিন্তু এই নার্সারিটা দেখিয়েই দিই, আর তার সঙ্গে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছোটো ছোটো চারা গাছ যেগুলো বলছিলাম, কি অপূর্ব সুন্দর না দেখতে। এর মধ্যে আসার সময় আমরা বাস ধরে নিলাম, এটা হচ্ছে রুবি মোড়। রুবি মোড়ে না এরকম ক্রিসমাস ট্রি আর সান্তাক্লসটা লাগিয়েছে। আমার এটা চোখ পড়লো, অ্যাকোপলিসের বাইরে এটা করেছে বাচ্চাদের জন্য, দেখি আজকে সন্ধ্যাবেলা যদি পারি তাহলে তৃণাঙ্গকে একবার নিয়ে আসবো। আর আমি ওপারে নেমেছি বাসের থেকে, তো চলুন যাওয়া যাক বাড়ি। তো তৃণাঙ্গ গেছিল কোথায়? চুল কাটতে, হেয়ার কাট করতে গেছে। আর একটু দেখি ব্যাগটা দেখি, আমি বাড়ি ঢুকে দেখি তৃণাঙ্গ হেয়ার কাট করে চলে এসেছে, কেমন লাগছে দেখি হেয়ার কাটটা, বাহ নিট অ্যান্ড ক্লিন। আজকে ক্রিসমাসের দিনে তৃণাঙ্গ হেয়ার কাট করতে কেন গেছিলে, আগে কেন করনি বাবা? ক্রিসমাসে গেছিলাম, ক্রিসমাস তো ছুটি। আচ্ছা ঠিক আছে, চলো 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 স্নান টান করে নাও। আজকে কি হয়েছে আমাদের? আজকে লাঞ্চ মটন। হ্যাঁ মটন, তৃণাঙ্গ তো মটন একদম পছন্দ করে না, আলু ভাজাও আছে সবে না, তুমি তো মটন পছন্দই করো না। ও মা সবে আলু ভাজাও আছে, দেখি দেখি দাঁতটা দেখি, এ সামনে দাঁত একটাও নেই, খালি স্নান করে নাও। আচ্ছা চলো স্নান করে নাও, চলো।